জনাই আসুন যে কি ধরনের উচ্ছেদ অভিযান চলছে দুধ নই ভালাপাড়া নিকটবর্তী অঞ্চল সমূহ আর এতে যে ধর্ষণকারী বা যৌন নির্যাতনকারী আসলে বা যত্যাকারী আসলে এই হত্যাকারী কি হত্যাকারীর ঘর এটা বুলডোজার চলছে সরকার প্রশাসনে মো সহযোগীক এই দৃশ্য দেখবর কারণে মানে অনুরোধ জানাইছো। এনে ধরনের এটা দেখবলে পাওয়া গেছে যে বুলডোজারে একটার পিছন একটা বাসগৃহ ভাঙি তছনছ করে থাকে গেছে, উচ্ছেদ চলাইছে। আর যে ঘর এটা আপনাদের প্রত্যক্ষ করেছে এই ঘরটি হয়েছে মূল অভিযুক্ত ধন আলী তালুকদারের বাসগৃহ। ধন আলী তালুকদারের বাসগৃহ আসলে এই জেল মূল অভিযুক্ত বলে অভিহিত করেছিল বা ইতিমধ্যে জেল হাজত প্রেরণ করা হয়েছে। এই ধন আলী তালুকদারের জ্যেষ্ঠ ভাতৃ ইতিমধ্যে হত্যাকারী হত্যার অভিযোগত অভিযুক্ত হয়ে জেল হাজত আছে। ধন আলী তালুকদারের ভগ্নী এগারী জেল হাজত আছে আর সেইটাই বাসগৃহ এটা সরকারি বুলডোজার চলছে, সরকারি বুলডোজার চলছে। আর এনে ধরনের এটা ইয়াতে উচ্ছেদ অভিযান চলা দেখবলে পাইছো আপনাদের প্রত্যক্ষ করে চাক। এপ্রিলের পর ঢাহি মুহি শেষ করে থাকে গেছে বুলডোজারে, সরকার প্রশাসনে উচ্ছেদ চলাইছে। এটাই কারণ উচ্ছেদ চলার সেইটো হয়েছে ইয়াতে যেহেতু সরকারি ভূমি হয় এইবিলাক আর সরকারি ভূমি দীর্ঘদিনের পর অবৈধভাবে বেদখল করে পেলায় ইয়াতে থাকা বলে আসলে সেই কথা প্রশাসনে ইতিমধ্যে নিশ্চিত করেছে। আর আজি চারিটাক বাসগৃহ বাহার আলী ধন আলী তালুকদারকে ধরে চারিটাক বাসগৃহ ভাঙি তছনছ করে থাকি গেছে, উচ্ছেদ চলছে। ইয়ার উপরাংশে যদি কোথাও আজি যেটা আমি রাজস্বগ্র বিষয়গীর সঙ্গে কথা পাতিছিল তেতিয়া আমি জানিব পারিছিল ইয়াতে যেটা দেখবলে পাইছিল আমি তেখেতে কৈছিল যে এইখান গাঁত টাঙাবাড়ি যখন গাঁও আছে অধিকাংশ লোকের সরকারি বাসগৃহ যে ভূমিত বসবাস করে আছে আর সকলবর উচ্ছেদ করা হব পর্যায়ক্রমে বলে তখন ইঙ্গিত এক প্রকার ইঙ্গিত দিছিল। আর এয়া চক শেহতীয়া দৃশ্য, এয়া চক শেহতীয়া দৃশ্য। এনে ধরনের এটা উচ্ছেদ অভিযান চলছে যে তিনি মেত ধর্ষণ কার্যত জড়িত হওয়া মূল মাস্টার মাইন্ড যে মূল অভিযুক্ত ধন আলী তালুকদার আর এই ধন আলী তালুকদারের বাসগৃহ বুলডোজারে ভাঙি পেলাইছে, সকলবর হাঁহি মুহি নিছে, এফালের পর সকলবর ভাঙি তছনছ করে থাকি গেছে। আর এনে ধরনের এটা যেহেতু জয়ন্ত মল্ল বরুয়া মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় জানাইছিল সেই কথা উল্লেখ করেছিল যে ব্যবস্থা গ্রহণ করব। আর জয়ন্ত মল্ল বরুয়ায় কালি ইয়াতে আহি পেলায় যে আশ্বাস প্রদান করেছিল যে বিহিত ব্যবস্থা গ্রহণ করব আর তার ফলশ্রুতিত আসলে এনে ধরনের এটা দেখবলে পাওয়া গেছে। সকলবর এটা শেষ করে গেছে। মই কথা পাতিব কারণে যত্ন করিম, মই কথা পাতিব কারণে যত্ন করিম, যদি সহযোগী কিছু আগুয়ে আহিব কারণে সম্ভব হয় মই কথা পাতিব কারণে যত্ন করিম, যেহেতু ধন আলী তালুকদার ভগ্নী ইয়াতে আছে কথা পাতিব কারণে যত্ন করিম। হেমন্ত সরলে মই অনুরোধ করছো আমার গাঁওখান যেন এসপ্তাহের ভিতরে কমপ্লিট উচ্ছেদ যায় তেতিয়াহে মই অনুগ্রহ হেমন্ত সরলে সরকার এখন সত্য আর সচাবাদী বলে ভাবি লম যদি উচ্ছেদ করিব পারে এসপ্তাহের ভিতরতে। ঘরের মানুষ সরকার ইমাটির ঘর বানিয়েছে সেটাও সত্য, কিন্তু গাঁওখান মাত্র মানুষও যে সরকার ইমাটির ঘর বানিয়েছে শিকিলেও উচ্ছেদ হব লাগবে। মোট হিমন্ত স্যারের অনুরোধ এসপ্তাহতে যাতে এইবিল কমপ্লিট উচ্ছেদ করে দিয়ে তেতিয়াহে ভাবিম যে আমার অসম হয়ে আছে, অসম সরকারের হিমন্ত স্যারের সত্যই হয় গোটাই অসমখানে সচা বিচারে করে, গরিব দুখিয়ালে প্রশ্নে সচা বিচারে বলে করে বলে মই ভাবি লম। নিশ্চয়কে এনে ধরনের কোভিড হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে আর সেইটি কথা মই উল্লেখ করেছিল। আসলে কইছে তখেতে যে ধরনের তখেতকালে চারিটা বাসগৃহ উচ্ছেদ করা হল, তখেতকে সরকারি ভূমিত বসবাস করে আছে, একধরনের গাঁওখানের অধিকাংশ লোক কিন্তু সরকারি ভূমিত বসবাস করে আছে, সেইসল এসপ্তাহের ভিতরতে উচ্ছেদ চলাব কারণে ধন আলী তালুকদারের যে ভগ্নী ভগ্নীয়ে দাবি জানাইছে সরকারক।